নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ত্যাগের উৎসব ঈদ উদযাপিত, নামাজে ঈদগাহগুলি জনসমুদ্র। হাইলাকান্দিতে বন্যার জলে নৌকা ডুবি, প্রাণ হারালেন যুবক। কাছাড়ে 150টি গ্রাম প্লাবিত, বন্যাক্রান্ত প্রায় 4.5 লক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন্যায় বিধ্বস্ত ও এক অসহায় পরিস্থিতির মধ্যে রবিবার বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মাবলম্বীরা ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালন করেন। বন্যা পরিস্থিতিতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ এখনও জলের তলায় থাকায় শিলচর মেহেরপুর ঈদগাহতে এদিন লোকসমাগম ছিল খুব বেশি। ঈদের নামাজে জনসমুদ্র পরিণত হয়। ঈদগাহতে জায়গা না থাকায় রাস্তার একপাশে নামাজ পড়তে বাধ্য হন কিছু মুসলিম ধর্মাবলম্বী পুরুষ। মেহেরপুর ঈদগাহে সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ। পরে বিশ্বশান্তির জন্য দোয়া করেন তিনি। ঈদের নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঈদগাহ কমিটির সম্পাদক রুনু মজুমদার সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে প্রথমে জানাই সমগ্র বরাকবাসীকে ঈদ মোবারক। আজকে এই যে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ঈদগাহ ঈদের নামাজটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আশেপাশে অনেকটা মসজিদ আছে, এই মসজিদে প্রত্যেক বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, কিন্তু এইবার বন্যার দরুন অনেক মসজিদে ঈদের নামাজটা পড়া সম্ভব হয় নাই। তাই এইবার আমাদের ঈদগায় ঈদের নামাজ আদায় হয়েছে, প্রত্যেক বছরের নিয়ে এইবারও হয়েছে। এবং রাস্তাতে কিছু নামাজ মানুষ রাস্তার মধ্যে কিছু নামাজ আদায় করেছে, কেননা বিভিন্ন মসজিদে এইবার নামাজ অনুষ্ঠিত হতে পারে নাই, তার জন্য এবার মানুষ বাধ্য হয়ে রাস্তার মধ্যে এই নামাজ পড়তে বাধ্য হয়েছে। তো প্রশাসনকে জানাই দিল, প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এই নামাজের সময় যে আইন শৃঙ্খলা রক্ষা করতে বা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনার নামাজটা আদায় করতে, তাই জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে। এইবার আমাদের ঈদগাহ প্রায় অন্তত পক্ষে রাস্তা নিয়ে প্রায় 5,000 মানুষ ঈদের নামাজ আদায় করেছে। এটা হইল হাইলাকান্দি রোড, NSAB নিউ হাইলাকান্দি রোড। যদিও এই রাস্তাতে নামাজটা পড়া, এখানে মানে যারা মানুষ চলাফেরা করে গাড়ি নিয়ে তাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু ডিভাইডার আছে। আর ঈদের দিন এমনিতেই হলিডে থাকে, অফিস আদালত স্কুল করে সব কিছু বন্ধ থাকে। আর আমাদের ঈদের নামাজটা মোটামুটি 9:30-9:30 ভিতরে শেষ হয়ে। ইসলাম ধর্মাবলম্বী লোকেরা খুশিতে ঈদ পালন করেন। লক্ষ্মীপুর টাউন জামে মসজিদে খুশির ঈদ পালন করা হয়। ঈদ পালনের পর সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন মসজিদ কমিটির কর্মকর্তারা। মারওয়ারটা যে আবার যখন সাফার মধ্যে পানির স্লিপতে এমতা অবস্থায় 60টা দৌড় দিছে, 60টা দৌড় দেওয়ার মধ্যে পানি হয়েছে। এই যে জায়গা দৌড়িস ওই জায়গার মধ্যে পানি হয়েছে। অসহায় বাচ্চার কিনারার মধ্যে আইলা, বাচ্চাই উঠায় উঠায় আর আহানির বাদে বাচ্চাই খান্দুই না পাওয়া দিয়ে আর ইয়া। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাগাবাজারে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর। গত 2 বছর মহামারী করোনার জন্য আনন্দে উৎসবটি করতে পারেননি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবার তাই বাড়তি উৎসাহ দেখা গেছে। রবিবার সকাল থেকে ভাগাবাজারে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সঙ্গে এদিন এলাকার কিছু হিন্দু যুবকও ঈদের আনন্দে সামিল হতে দেখা গেছে। 2 বছর পর আবার আজ ঈদ এসেছে, আজ প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। যেহেতু আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আজ আমার গড়ে বাগাতে আমরা দেখতে পারছি সকাল থেকেই ঈদের জমজমাট, যেটা যে মানুষ পরিলক্ষিত আমরা বাজার হাটে দেখতে পাচ্ছি বা বিভিন্ন স্থান থেকে দোকানপাট নিয়ে আসছেন এখানে। আর আমি সবাইকে যাতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই, যেহেতু আমরা করোনা মহামারীর কারণে 2 বছর ঈদ ভালো মতে কাটাতে পারছি না, আজ অনেক সুন্দরে ঈদটা আমরা পালন। আমি যেহেতু সবাইকে আমাদের হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম সবাইকে একটি বার্তা দিতে চাই, যাতে উৎসব যার যার মানে আমি যেহেতু ওটা চাই ধর্ম যার যার উৎসব সবার, যেহেতু আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে এই উৎসব যাতে পালন করতে পারি। যেহেতু
আমি একটি সম্প্রতি বার্তা দিতে যাই যে ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান জাতির সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে ভারতবর্ষটা গঠন করার জন্য। আর আমি আরেকটি বার্তা দিতে চাই, যেহেতু আজ ঈদ উপলক্ষে সবাইকে আন্তরিক অপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ উপলক্ষে রবিবার করিমগঞ্জের সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ জওয়ানদের মিষ্টি খাইয়েছেন বিএসএফের জওয়ানরা। সুতারকান্দি শুল্ক বন্দর এবং বাংলাদেশের সিলেট জেলার শ্যাওলা শুল্ক বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত বাহিনীর সেনারা বাংলাদেশের বর্ডার গার্ড জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ঈদুজ্জোহার শুভেচ্ছা বিনিময় করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বিশেষ উপলক্ষ ও উৎসব যেমন দীপাবলি, হোলি, দুর্গাপূজার সময় বরাবর মিষ্টির আদান প্রদান চলে এই সীমান্তে। কার্যকরভাবে আধিপত্য বজায় রেখে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিএসএফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বন্যার জলে নৌকাডুবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হাইলাকান্দি জেলার কাটাখাল কালীনগর তৃতীয় খণ্ড এলাকায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। বছর ৪০-এর অজয়শীল রাতে দোকান থেকে জিনিসপত্র নিয়ে ঘরে ফেরার সময় তার নৌকা ডুবে যায়। অনেক রাত পর্যন্ত অজয় বাড়ি ফিরছে না দেখে পরিবারের সদস্যরা এলাকাবাসীদের জানান। পরে পুলিশ ও এসডিআরএফ বাহিনীকে জানানো হয়। রাতেই প্লাবিত জলের মধ্যে অজয়ের সন্ধান চালানো হয়, কিন্তু তার হুদিশ মেলেনি। রবিবার ফের তল্লাশি চালায় বাহিনী। দুপুর ১২টা নাগাদ অজয়শীলের মৃতদেহ উদ্ধার হয়। পরে মৃতদেহটি পরিবার ও স্থানীয় সহযোগিতায় আলগাপুর সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর হাইলাকান্দি শ্মশানে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তির বাড়ির আশপাশে চতুর্দিক বন্যায় প্লাবিত এখন অবধি। সেখানকার শ্মশানও জলে ডুবে আছে। মৃত অজয় শীল পরিবারে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ মা ও ছোট দুই বোনকে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ৯ জুলাই বিকেল ৪টা পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে মোট ১৫০টি গ্রাম বন্যার জলে এখনও প্লাবিত রয়েছে, যার মধ্যে আক্রান্ত হয়েছেন সর্বমোট ৪,২৮,৮২৭ জন। এর মধ্যে ৭৮,৭০০ জন কাটিকরায়, ২,১৮,২৩৮ জন শিলচরে, লক্ষ্মীপুরে ৫০,১৫০, সোনাইয়ে ৮১,৭৩৯ জন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে জেলার ৮৩টি ত্রাণ শিবিরে মোট ৪৬,২০১ জন আশ্রয় গ্রহণ করছেন, যার মধ্যে ৩৪টি ত্রাণ শিবিরে ৪,৫৭১ জন কাটিকরায়, ৪০টি ত্রাণ শিবিরে ৪১,১৯৭ জন শিলচরে এবং ৯টি ত্রাণ শিবিরে ৪৩৩ জন লক্ষ্মীপুরে রয়েছেন। দুষ্টচক্রের হাত থেকে এক যুবতীকে বাঁচালেন এনএফ রেলের শিলচর স্টেশনের সিটিটিআই ভজন সরকার। রবিবার ঘটনার বিবরণে জানা গেছে, এদিন দুর্লভছড়া থেকে ট্রেনে করে শিলচর পৌঁছায় আরতি সিনহা, যদিও আসল নাম নয়। ঘড়ির কাটা তখন ঠিক বেলা ২টো। প্রতিদিনের মতো এদিন নিজের কর্তব্য শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলেন শিলচর স্টেশনের সিটিটিআই ভজন সরকার। হঠাৎ তিনি দেখতে পান যে এক নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছে এক যুবতী। তৎক্ষণাৎ তিনি যুবতীর কাছে ছুটে গিয়ে জানতে চান কেন সে একা প্ল্যাটফর্মে বসে রয়েছে। যুবতীটি তাকে জানায় সে নিজ বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া হওয়াতে বাড়ি ছেড়ে চলে এসেছে। পুরো তথ্য দেওয়ার পর সিটিটিআই ভজন সরকার শিলচর স্টেশন সুপার রবি বোস আরপিএফ জওয়ানকে ঘটনার বিবরণ জানান। এরপরই যুবতীর পরিবারকে ডেকে এনে তাদের হাতে তুলে দিয়েছেন তিনি। বন্যা পরবর্তী সময়ে শিলচরের জনগণ বিভিন্ন সমস্যায় ভুগছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে রবিবার শহরতলির বৃহত্তর রামনগর এলাকায় বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গ্রাহক সুরক্ষা সমিতি, রামনগর রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট ক্লাব সহ জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির মাধ্যমিকের ১২তম স্থান অধিকারী অনিতা ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। শিবিরে জেলার বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর অভিনন্দন ভট্টাচার্য স্বাস্থ্য শিবিরের পরিচালনা করেন। এলাকার ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা করে ওষুধ প্রদান করা হয়। আজকে এখানে আমরা গ্রাহক সুরক্ষা সমিতি এবং রামনগর রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য শিবির শুরু হয়েছে ১২টা থেকে শিলচর মেডিকেল কলেজের ডক্টর অভিনন্দন ভট্টাচার্যের নেতৃত্বেই এই স্বাস্থ্য শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। আরও ৪ জন ডাক্তার এখানে আছেন, সাফিসিয়েন্ট মেডিসিনও আছে। তো এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।
for the improvement of the society, it's very important to carry on with social work and social service for the people of our neighborhood and our society. It's very important to keep on working for the people, the downtrodden, people who need our help and our cooperation. After the result, this is the second time I'm doing something for the people. চেষ্টা চালিয়ে যাব আমি আগেও বলেছিলাম যে পড়াশোনার সাথে সাথে এরকম সোশ্যাল সার্ভিস আর সোশ্যাল ওয়ার্ক করে যাওয়া আমার খুব আমি মনে করি খুব প্রয়োজন সবার জন্য আর নতুন প্রজন্মের মানুষের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই স্বাস্থ্য শিবির যা বিশ্বদার সৌজন্যে যেটা হচ্ছে, বিরোধা বলেছিলেন যে আমাদের অঞ্চলে একটা করবেন এবং ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য এসছেন তার টিম নিয়ে পুরো চারজন ডাক্তার নিয়ে, তার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে বন্যার পরবর্তীকালে বিভিন্ন রোগের শিকারই হচ্ছে সবাই, তার জন্য আমরা যদি একটু সাহায্য করতে পারি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গ্রাহক সুরক্ষা সমিতি এবং আমাদের ডক্টর অভিনন্দন ভট্টাচার্য সহ গোটা টিম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করি লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শিলচর ও বৃহত্তর কাছাড়ের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গতদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। সপ্তাহ জুড়ে লায়ন সদস্যরা হিউম্যানিটি ফার্স্ট বার্তা দিয়ে বন্যা দুর্গত ও আটকে পড়া মানুষদের শুকনো খাবার, রান্না করা খাবার, খাদ্য সামগ্রী, পানীয় জল ইত্যাদি দিয়ে যাচ্ছেন। তাদের সক্রিয় উদ্যোগ ছিল ইটখলা, সুভাষনগর, মেহেরপুর, পাঁচখুরি, দুর্গানগর ও লক্ষ্মীপুর অঞ্চলে। প্রয়াস শুরু থেকেই বন্যায় আক্রান্ত লোকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শহরের বিভিন্ন স্থানে বন্যা আক্রান্ত লোকদের মধ্যে যথাসম্ভব ত্রাণ বিতরণ করে চলেছে। রবিবার শিলচর তৃতীয় লিঙ্ক রোডের 100টি পরিবারের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াসের সম্পাদক শান্তনু রায় এলাকার রান্টু রায়কে ধন্যবাদ জানান। প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিধান চন্দ্রনাথ, সৌরভ পাল, সৌরভ চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য, দেবজ্যোতি ভট্টাচার্য, শঙ্কর দস্তিদার, রত্নদীপ চক্রবর্তী, গৌতম চৌধুরী, উত্তম দেব, প্রাণেশ পাল প্রমুখ। আমাদের প্রয়াস আজ থার্ড লিঙ্ক রোডে আমরা এসেছি। আমরা বন্যার শুরু থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের প্রয়াসের ছোট্ট প্রয়াস সবসময় আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এবারও বন্যার সময় আমরা চেষ্টা করেছি যাতে আমরা প্রয়াসের ছোট্ট প্রয়াস সবার ঘরে ঘরে পৌঁছাতে পারি। এটাও জানি যে সবার পক্ষে আমাদের সবাইকে সাহায্য করা সম্ভব হয়ে ওঠেনি, তাও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের ত্রাণগুলো যাতে সবার ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। আজকে আমরা থার্ড লিঙ্ক রোডে এসেছি, আমার বন্ধু নান্টু রায় আমাকে ডেকেছে, ওইখানের লোকেরা অনেক কিছু হয়তো পায়নি, তার জন্য আজ আমরা থার্ড লিঙ্ক রোডে এসে আমাদের প্রয়াসের পক্ষ থেকে অল্প কিছু দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে তো আমরা এইভাবে চেষ্টা করে যাব, প্রয়াসের প্রয়াস যাতে সফল হয়, আপনাদের সবার সহযোগিতা কাম্য এবং অদূর ভবিষ্যতেও আপনাদের সাহায্য আমরা যেভাবে পেয়েছি ঠিক সেইভাবে যাতে আমরা পেয়ে যাই আপনাদের কাছে, আমাদের এটাই কাম্য। ধন্যবাদ। আমার নাম নান্টু রায়। আজকে থার্ডলিং রোডে আমার বন্যায় এত অঞ্চলের মানুষ এত ডুবেছিল, কিন্তু তবে কেউ পায় কেউ পায়নি সরকারের টানে। প্রয়াসের আমার বন্ধু শান্তনু রায় ওনাকে পেয়ে আমি বলছিলাম যে থার্ডলিং রোডে এসে আপনি যদি একটু ত্রাণ বিতরণ করে দেন প্রয়াসের অনুযায়ী। প্রয়াস আসছে থার্ডলিং রোডে, এত ভালো লাগেছে, আনন্দিত। বন্যার ভয়াবহ দিনগুলোতে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি লঙ্গর করে বন্যার্তদের রান্না করে খাবারের ব্যবস্থা করতে পারলে সাংসদ ও বিধায়ক কেন পারেননি, এই প্রশ্ন তুলে ধরলেন ভুক্তভোগীরা। তারা বলেন, কোটি টাকার সাংসদ ও বিধায়কের তহবিল কি কাজে লাগবে? বন্যার্তরা বহুমূল্যের আসবাব ও বিছানার ক্ষয়ক্ষতির শিকার হন, তা কি সরকারের 3,800 টাকায় ক্ষতিপূরণ হয়ে যাবে, জানতে চাইলেন তিনি। রিলিফ বন্টনের নামে মূলত অবাধ লুণ্ঠন চলছে বলে অধিকাংশ বন্যার্তদের আজ অবধি 4 কিলো চাল পেতে হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন শহরবাসী। এক সপ্তাহ হয়ে গেছে ন্যাশনাল টিভিতে তারা দেখাই করছে না, মানুষ দেখলো একটু মানে খুশি হয়,
প্লাস যে সময় আসে কমসে কম 200 পরিবারের যদি ত্রাণ নিয়ে আসে তো মানুষ খুশি হয়। কিন্তু হাইফাই ফান্ডা চলছে যে 3800 করে দেবে, কাগজপত্র কালেকশন করো, ভোটার আইডি কালেকশন করো, এইগুলো হাই ফান্ডাতে চলে যাচ্ছে। কিন্তু এখন মানুষের ইমিডিয়েট দরকার হলো দুদিনের রিলিফ। এক পার্টি এসে যদি দুদিনের রিলিফ দিয়ে যায়, এনডিএফ থেকে আরও দুদিনের রিলিফ দিয়ে যায়, বিধায়কের তহবিল থেকে এমপির তহবিল থেকে দুদিনের রিলিফ দিয়ে যায়, এরকম করে করে 10-15 দিন। এলাকায় কত পরিবার রয়েছে? 50-60 পরিবার। দুদিনের সময় যে উদ্ধার কার্য এনডিআরএফ করেছে এসেছিল? এনডিআরএফ তো যেমন ওরাই ভয় পায়, ভিতরে তারা যেতেই চায় না, যেমন ডুবে যাবে ওরা। হ্যাঁ, সামনের দুই এক বাড়িতে দিয়ে ওরা চলে যায়, তারপরে শেষ। আপনি 3800 টাকার যে ব্যাপারটা বলছেন, তো আপনি মানে কি বলতে চাইছেন? কি আপনাদের 3800 লোকের লেপও হবে না, পোষক হবে না, সব কিছু চলে গেছে। কিন্তু এইগুলা দেখিয়ে সবকে মনটা ডাইভার্ট করে দিচ্ছে। ইমিডিয়েট যেটা ত্রাণ এটা সবাই পাচ্ছে না। যেমন আজকেও এই গল্লিতে 50-60-200 পরিবারকে ত্রাণ দিলে ভালো হতো। ডিসি ম্যাম কোথায় আর বিধায়ক কোথায়, এমপি কোথায়? আজকে এসে এখানে যদি 200 লোককে ত্রাণ দিত এটা সবচেয়ে দরকার ছিল। কিন্তু হাইফাই ফান্ডাতে 3800 কাগজ কালেকশন করো, যেমন তারা ওদেরকে 1,00,000 করে দিয়ে দেবে, 3800 তো লোকের কিচ্ছু হবে না, লেপও হবে না, তোষক হবে না, এগুলোই সবার বিজয়ে গেছে পুরো। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস পর্ব শুরু করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। গতকাল লক্ষ্মীপুর এলাকায় 5টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। রবিবার লক্ষ্মীপুরের বাসকান্দি উন্নয়ন খণ্ড এলাকায় 3টি কাজের শিলান্যাস করা হয়। পালুরবন্ধ জিপির মালিপাড়া কালী মন্দিরের বাউন্ডারি দেওয়াল নির্মাণের শিলান্যাস করেন স্থানীয় সমাজকর্মী নীরেশ দুসাদ। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দেওয়াল নির্মাণের জন্য 3,00,000 টাকা বরাদ্দ হয়েছে। পালুরবন্ধ সাধুবস্তিতে কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস করেছেন বিজেপি বাসকান্দি মন্ডলের সভাপতি এনজি গুণমণি সিংহ। কমিউনিটি হল নির্মাণের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 5,00,000 টাকা মঞ্জুর হয়েছে। তারাপুর চাপাগানে কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেছেন স্থানীয় বিশিষ্ট নাগরিক ধীরেন্দ্র তন্তুবাই। 5,00,000 টাকায় এই কমিউনিটি হল নির্মিত হবে। 3টি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিজেপি বাসকান্দি মন্ডলের সভাপতি এনজি গুণমণি সিংহ, বিজেপি লক্ষ্মীপুর মন্ডলের সভাপতি সঞ্জয় ঠাকুর, মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ, পালুরবন্ধ জিপি সভাপতি প্রদীপ তাঁতি, বাদ্রি চন্দ্রপুর জিপি সভাপতি নীলমোহন রায়, জুনিয়র ইঞ্জিনিয়ার শৈলেশ সিং প্রমুখ। পশ্চিম সোনাইয়ের তরুতাজবাড়ি জিপির 70টি পরিবারের সদস্যরা একযোগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আসাম তৃণমূল কংগ্রেসের সম্পাদক শান্তিকুমার সিংহের হাত ধরে রবিবার দলে এরা যোগদান করেন। স্থানীয় গন্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই যোগদান সভার পুরোহিত করেন তপন মাল। বক্তব্য রাখেন আহমেদ হোসেন, করণা সিংহ, অমিত রাজাক, তাপস বাগদি, বিশ্বনাথ মাল ও গুলশান ভর প্রমুখ। বর্তমান পরিস্থিতিতে আকাশছোঁয়া দ্রব্যমূল্য, বেকারত্বের উপর দুদুবারে বন্যার জলে সর্বসহারা পরিবার বর্গের প্রতি আসাম সরকারের বৈমাতৃসুলভ আচরণের তীব্র নিন্দা জানান সবাই। এই অঞ্চলের সোনাইর বর্তমান বিধায়ক একবারও এসে খবর নেননি বলে অভিযোগ। স্থানীয় যুবক তাপস বাগদি বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার জনহিতকর কাজ করে যাচ্ছে তা সবার জানা। এছাড়া যেভাবে মোদী শাহ জুটিকে 2021-এ মমতা ব্যানার্জি হারিয়েছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। আসামে তৃণমূলের গুরুত্ব বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। মূল মন্ত্র হচ্ছে মা মাটি এবং মানুষ, মা মাটি মানুষ, মানুষের সাথে সব সময় মানুষের অধিকার আদায়ের জন্য তাদের জীবনের সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তৃণমূল কংগ্রেস ভাবে যে জনগণের দ্বারা এই দল গঠিত, জনগণের দ্বারাই গঠিত এবং জনগণের পক্ষে, জনগণের জন্য এই দলটা আছে। তো আমাদের আসামে এখন পর্যন্ত এই দল ভালোভাবে জোর কদমে কাজ করতে পারেনি, কারণ জনগণ সেই সুযোগটুকু দেয়নি। এখন সময় এসে গেছে, বর্তমান যে সরকার এই 2021 এবং 22-এর মধ্যে যে বন্যা, সেই পরিস্থিতির মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা শুধু হেলিকপ্টারে উড়ানোর জন্য 90 কোটি টাকা খরচ করেছে, 1 কোটি টাকা তো বাদ। সেই 90 কোটি টাকায় যদি জনগণের গরিব যারা যুবকরা আছে তাদের জন্য যদি শিল্প গড়ে তুলত, পশ্চিম সোনাইতে যদি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলত, সেই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ রুজি রোজগার পায়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ত্যাগের উৎসব ঈদ উদযাপিত, নামাজে ঈদগাহগুলি জনসমুদ্র। হাইলাকান্দিতে বন্যার জলে নৌকা ডুবি, প্রাণ হারালেন যুবক।
তাছাড়া 150টি গ্রাম প্লাবিত, বন্যাক্রান্ত প্রায় 4.5 লক্ষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।